এজেন্সির একটা নির্দিষ্ট আইটিনারি থাকে। ট্যুরটাকে সুষ্ঠুভাবে পরিকল্পনা করার উপযুক্ত করে তারা সেই আইটিনারি তৈরি করেন। আর আমরা যারা নিজেরা বেড়াতে যাই তারাও এই আইটিনারি ফলো করি। আমরা সেই বাঁধা ছকের প্ল্যান ভেঙে নতুন কিছু ট্যুর প্ল্যান এখানে দেব। আপনারা যদি নিজেরাও কোথাও অফবিট ট্যুর করতে চান তাহলে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের পছন্দের জায়গায় কিভাবে যাবেন সেটা বলে দেওয়ার। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। আমরা পাহাড় বলতেই বুঝি হিমালয়। সত্যি হিমালয় অপার সৌন্দর্যের তুলনা হয় না, কিন্তু ভারতে আরও পর্বতমালা আছে নিশ্চয়ই জানেন। আর সেই সব জায়গায় কিছু ট্যুরিস্ট স্পটও আছে যেগুলো সৌন্দর্য কিন্তু কিছু কম নয়। আজ এমনই একটা ট্যুর প্ল্যানের কথা বলবো আপনাদের। এই প্যাকেজের নাম দেওয়াই যেতে পারে ম্যাজেস্টিক ওয়েস্টার্ন ঘাট। মোট ট্যুর 8 দিনে শেষ করে 9ম দিনে ফেরার ট্রেন ধরতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথম দিন ট্রেন জার্নির পর রেস্ট নিন পুনেতে, দ্বিতীয় দিন করে নিন পুনের সাইট সিং, তৃতীয় দিন সকালে বেরিয়ে পড়ুন মহাবালেশ্বরের দিকে, প্রায় 3.5 ঘন্টার জার্নি, হোটেলে গিয়ে লেজার টাইম কাটান। চতুর্থ দিন সারা দিনে দেখে ফেলুন মহাবালেশ্বরের সাইট সিং। পঞ্চম দিন সারা দিনের জন্য চলে যান পঞ্চগণি সাইট সিং করতে। এই সাইট সিংয়ে কী কী দেখবেন তা নেট থেকে নিজেরাই দেখে নিতে পারেন, সেসব বলে অকারণে ভিডিওটা বড় করতে চাই না। পঞ্চগণি সাইট সিং করে ফিরে আসুন মহাবালেশ্বর। 6 দিনের দিন সকালে একটা হাফ ডে ট্যুর করতে বেরিয়ে পড়ুন শিবাজি মহারাজের প্রতাপগড় ফোর্ট, ফোর্ট দেখে ফিরে আসুন মহাবালেশ্বর। 7ম দিনে মহাবালেশ্বর থেকে ব্রেকফাস্ট করে চলে যান কল্যাণ বা দস্তুরি নাকা গাড়িতে করে, দূরত্ব একটু বেশি 264 কিলোমিটার মতো। সেখান থেকে পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে মাথেরান। এখানে গেলে মনে হবে আপনি এসে পড়েছেন সেই পৃথিবীর ছোট্টবেলাতে। মাথেরানে হোটেলে বিশ্রাম নিন আজকের দিনটা। মাথেরানে যাবার একটা টয় ট্রেনও আছে, সেই টয় ট্রেনে মাথেরান যেতে হলে কল্যাণের বদলে যেতে হবে নেরাল। মহাবালেশ্বর থেকে নেরাল 225 কিলোমিটার। 8ম দিনে সারা দিন মাথেরানে সাইট সিন করুন, অনুভব করুন পশ্চিমঘাট পর্বতমালার অপার সৌন্দর্য, তারপর ফিরে আসুন হোটেলে। 9ম দিনে মাথেরান থেকে চলে আসুন কল্যাণ, সেখানে কল্যাণ স্টেশন থেকে ধরুন ফেরার ট্রেন।